কে বলবো বলতে পারবে? ওই শাহরুখ খান। হ্যাঁ শাহরুখ খান। আর এখানে যা ছবি দেখছেন তাকে চেনেন না? হ্যাঁ আমরা কলকাতার রাস্তায় বেরিয়েছি, মানুষ কাকে বেশি চেনে দেখতে, বর্তমান বলিউডি হিরো নাকি স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মাস্টারদা সূর্যসেনকে? হ্যাঁ শাহরুখ খান আছে, এটা শাহরুখ খান একদম ঠিক। সেকেন্ডে যে ছবিটা ওইটা তো বলতে পারবো না। কালকে দিনে পার্টি হয়েছিল তাই আমরা আজকে একটা ভিডিও দেখছি যে কেউ কতদিন হয়ে গেছে চিনতে পারে। 12 জানুয়ারি 1934, এই দিনটিতে ব্রিটিশ শাসকরা চট্টগ্রামের কারাগারে স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্যসেনকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। ফাঁসি দেওয়ার আগে মাস্টারদা সূর্যসেনের ওপর ব্যাপক অত্যাচার করা হয়। তার হাতে নখ উপড়ে নেওয়া হয়, দাঁতগুলি ভেঙে দেওয়া হয়, হাতুড়ি দিয়ে মেরে তার গায়ের সমস্ত হাড়গুলোকে প্রায় গুঁড়ো করে দেওয়া হয়, তারপর অর্ধমৃত দেহকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। মাস্টারদা সূর্যসেনের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। ব্রিটিশ যুদ্ধজাহাজ রিনাউন্ড করে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে তার দেহ ছুঁড়ে ফেলা হয়।